ওকে গাইস, তো আমি এখন চলে এসেছি হচ্ছে যোধপুর পার্কের দিকটায়। তো যোধপুর পার্কের একদম তার কাছাকাছি চলে এসেছি আমি। আজ আজকে আমার ডেস্টিনেশান হচ্ছে যোধপুর পার্ক। যোধপুর পার্ক সার্বজনীন পুজো কেমন করেছে সেটা তোমাদের সামনে শেয়ার করবো, আর সেটাই হচ্ছে আমার এখনকার ডেস্টিনেশান। আর তোমাদের প্যান্ডেলের প্রিপারেশানটা দিতে পারিনি বলে খুবই দুঃখিত, তার কারণ তোমরা তো জানোই আমি কাজে ব্যস্ত থাকি, প্রাইভেট জব করি তার কারণের জন্য। তো এখন আমি যাচ্ছি হচ্ছে একদম হচ্ছে যোধপুর পার্ক সার্বজনীনের দিকটায়, প্রায় কাছাকাছি চলেই এসেছি। এই যে এই মোড়টাই হচ্ছে যোধপুর পার্ক সার্বজনীনের মোড়টা। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইয়োর পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকে দাস ফেসবুক। তো চলো কেমন করেছে যোধপুর পার্ক সার্বজনীনটা সেটা তোমাদের সামনে শেয়ার করবো, থিমের মাধ্যমে সমস্ত ডিটেলসগুলো শেয়ার করবো তোমাদের সামনে। তো দেখতে থাকো ভিডিওটা বিনা স্কিপ করে, চলো। ওকে গাইস, তো আমি চলে এসেছি হচ্ছে যোধপুর পার্কের দিকটায়। আর দেখো পুরো চারিদিকটা ব্যানারে ভরে গেছে, আর একদম পুরো দেখে মনে হচ্ছে একদম পুরো পুজো পুজো ফিল। আর আজকে হচ্ছে সবেমাত্র দ্বিতীয়া, তো চলো তোমাদেরকে দেখাবো ভিডিওটা যোধপুর পার্ক কেমন করেছে। তো দেখতে থাকো ভিডিওটা বিনা স্কিপ করে, চলো। ওকে গাইস, তো এইটা হচ্ছে যোধপুর পার্কের এন্ট্রান্সটা। আর দেখো চারিদিকে পুরো ব্যানারে ভরে গেছে, অসাধারণ লাগছে, পুরো একদম পুরো পুজো পুজো ফিলই রাখবে, তার কারণ আজকে তো দ্বিতীয়া, তোমাদেরকে অলরেডি বলেই দিলাম। আর দেখো পুরো ব্যানারটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। আর সামনে চলে এসেছি হচ্ছে প্যান্ডেলের দিকটায়। এটা একটু তামাটে টাইপের প্যান্ডেল করেছে, ঠাকুরটা হচ্ছে সাবেকিয়ানা ঠাকুর করেছে। তো চলো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, চলো। ওকে গাইস, তো আমি রয়েছি যোধপুর পার্ক সার্বজনীনে। যোধপুর পার্ক সার্বজনীনটা দেখো বেশ সুন্দর করেছে, মোটামুটি করেছে নর্মালের মতো। এটা একটু ডিফারেন্ট টাইপের ঠাকুর করেছে, সাবেকি প্রতিমা, এটা থিমের সাথে একদম পুরো মানানসই করে সাবেকি প্রতিমা করেছে, বেশ সুন্দর লাগছে প্রতিমাটা। দেখাচ্ছি তোমাদেরকে একবার, তো চলো দেখো, এটা বিনা স্কিপ করে দেখতে থাকো সিনেমেটিক শর্টসের মাধ্যমে, চলো। ওকে গাইস, তো এইটা দেখো, এটা হচ্ছে সেই পুরোনো দিনের যে ড্রামগুলো হয়, যে টিনের যে ড্রামগুলো হয় সেটা ইউজ করা হয়েছে। দেখো এইটা হচ্ছে সেই কাটারিগুলো হয় না, বড় বড় যে সমস্ত গ্রিল দিয়ে যে কাটে বড় কাটারিগুলো, একটু চাকু টাইপের মতো, বড় চাকু কাটারি টাইপের মতো হয়, সেইগুলো ইউজ করা হয়েছে। ভালো করে দেখো তোমরা, তাহলে দেখতে পাবে, তোমাদেরকে সিনেমেটিক শর্টসে ভালো করে দেখাবো আরেকবার। এই জায়গাটা দেখো, এখানে তো বেশ প্রদীপ রয়েছে, এই যে জিনিসটা এইটা সম্ভবত একটা একটা ভারী একটা জিনিস করা হয়েছে, টিনে টিনেই আছে, ইউজ করা হয়েছে। দেখো এই জায়গাটা পুরোটাই টিন ইউজ করা হয়েছে, অপূর্ব সুন্দর করেছে, মোটামুটি ভালোই করেছে। আর এইটা যেটা, এটা হচ্ছে দেখো কাঁচি, তো তোমাদেরকে ভালো করে একবার দেখাচ্ছি, চলো একবার দেখো। ওকে গাইস, তো এই দেখো সেই যে বড় যে কাটারিগুলো হয়, যা দিয়ে যে গ্রিল কাটা হয়, সেই জিনিসগুলো ইউজ করা হয়েছে। এটা হচ্ছে খুন্তি, যেটা দিয়ে তো মানুষের বিভিন্ন ধরনের যে খাবারের যে জিনিসগুলো তৈরি করা হয় সেটাই হচ্ছে এটাতে ইউজ করা হয়েছে। এই যে জিনিসটা এখানে দেখো, এটা হচ্ছে বিভিন্ন ধরনের রড কাটা হয়, ঢেঁকি দিয়ে যে জিনিসগুলো হয় সেইগুলো ইউজ করা হয়েছে। এইটা হচ্ছে কোদালটা, দেখো ভালো করে পুরো জিনিসটা, এটা কোদাল। এইটা হচ্ছে একটা টিন, আর এইটা হচ্ছে দেখো একটা লোহার বড় চাকু, অপূর্ব করেছে কনসেপ্টটা, অসাধারণ করেছে। তোমাদেরকে চলো একটা সিনেমেটিক শর্টসের মাধ্যমে দেখে নাও, চলো। এটা হচ্ছে সেই বড় আগেকার দিনে দেখবে তেলে তেলে করে যে টিনগুলো আনা হতো, সেই টিন,
আর এখানে হচ্ছে দেখো পাখি করা হয়েছে, কাঠঠুকরে পাখি, তো সেটাকে ইউজ করা হয়েছে। সেটারও বিভিন্ন ধরনের জিনিস আছে। তোমরা তুলা যন্ত্রের মধ্যে যে সমস্ত যে তুলা যন্ত্র রেখে বিভিন্ন ধরনের যে যে জিনিসগুলো মাপা হতো সেটা ইউজ করা হয়েছে। দেখো বেশ সুন্দর করেছে, আর এটা কিন্তু পুরোটাই পাখি কনসেপ্ট করেছে, কাঠঠুকরে পাখি করেছে, ভালো করে দেখলে বুঝতে পারবে। সব কিন্তু বিভিন্ন ধরনের লোহার জিনিসপত্র, যা কাটা হয় বা যা ইউজ করা হয় সেই সমস্ত জিনিসগুলোকে, অব্যবহৃতগুলোকে ফেলে দেওয়ার পর সেই জিনিসগুলোকে ইউজ করা হয়েছে। এইটা দেখো সেই হচ্ছে খুন্তিটা, যেটা দিয়ে মানুষের রান্না করে, বিশেষত মারা রান্না করে থাকে বিভিন্ন খাবার, যে জিনিসগুলো হয় যে খুন্তি টাইপের মতো, সেই জিনিসটাকে ইউজ করা হয়েছে। খুন্তি বলা চলে না, বিভিন্ন ধরনের দেখবে পকোড়া ইউজ করা হয়, ছোটো ছোটো যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো ইউজ করা হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে, আমার এখন মনে পড়ছে না সেই জিনিসটা কি, বাট এটা খাবারের মধ্যেই তৈরি করা হয়। বিভিন্ন ধরনের পকোড়া বা বিশেষত হচ্ছে মিষ্টির দোকানে যখন বোঁদে তৈরি করা হয় সেইটা ইউজ করা হয়, সেই জিনিসটা, হাতা, বড় হাতা টাইপের, ফুটো ফুটো মতো হাতা টাইপের যে সমস্ত জিনিস ইউজ করা হয় সেইটাকে ইউজ করা হয়েছে। একটা জিনিস বলার আছে, মায়ের প্যান্ডেলটার মধ্যে ভালো করে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে বাড়ির যে বাড়ি তৈরি করবার জন্য যে সিমেন্টের মধ্যে যে জিনিসটা লাগে, অর্থাৎ সিমেন্ট নয় যে ফর্মুলাটা লাগে, মানে একটা ধরো মতো বড় একটা বেলন চাকি বা যে জিনিসটা লাগে সেটা ইউজ করা হয়েছে, বিভিন্ন ধরনের যন্ত্র ইউজ করা হয়েছে। তোমরা অলরেডি বুঝতে পেরেছো, আমার এখন ঠিক মনে পড়ছে না। ওকে গাইস, তো আমি চলে তোমাদেরকে দেখালাম হচ্ছে যোধপুর পার্ক সার্বজনীনের পুজো মণ্ডপটা, অসাধারণ করেছে কিন্তু মণ্ডপটা, মোটামুটি করেছে, ভালোই করেছে, খুব একটা খারাপও করেনি। আর যোধপুর পার্কের এই বছরের থিম হচ্ছে অযান্ত্রিক, আর থিম মেকার কে, থিম মেকার হচ্ছে বিমল সাহা থিম মেকার, আর প্রতিমা আর্টিস্ট হচ্ছে খুবই বিখ্যাত প্রতিমা আর্টিস্ট, নর্থ কলকাতা থেকে সাউথ কলকাতার মধ্যে বিভিন্ন ধরনের তিনি প্রতিমা গড়ে থাকেন সাবেকি, এবং বিভিন্ন থিমের প্রতিমা তিনি গড়ে থাকেন। ওয়ান অ্যান্ড অনলি নয় তিনি, অনেকেই আছে, তার মধ্যে থেকে আরেক একজনই আছে, সে হচ্ছে প্রদীপ রুদ্রপাল, ভাস্কর্য প্রদীপ রুদ্রপাল, তিনি তৈরি করেছেন প্রতিমা, অসাধারণ হচ্ছে প্রতিমাটা। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম, যোধপুর পার্ক সার্বজনীনে, যোধপুর পার্ক সার্বজনীনের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি করে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো, সমস্ত ভিডিও আপডেট ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো পুজো কমিটি দুর্গা পুজোর প্রিপারেশানের প্রস্তুতি পর্যায়ে, ততক্ষণের জন্য দেখতে থাকো ভিডিওটা, চলো।